কালকে অনেক কাজ ছিল, তো প্রচুর কাজ ছিল কালকে, তো তার মধ্যে আবার শপিং টপিং একটু আধটু করা হয়েছে, মানে আগেও করেছি তো একটু আধটু করেছি এবারে, তো খাওয়া দাওয়া সেরকম মানে হয়েছে, মানে ঠিক আছে নর্মাল যেরকম হয় আর কি। তো আজকে সানডে, আজকে একটু খাওয়া দাওয়া আর কি করছি। তো বিরিয়ানি তো খুব ফেভারিট, অনেকদিন পর বিরিয়ানি খাচ্ছি, তো বাড়িতে এনেই খাচ্ছি। রেস্টুরেন্টে গিয়ে খেতেই পারি, তবে বাড়িতে এনে বেশি ভালো লাগে, তাই জন্য বাড়িতে এনে খাই এই আর কি। কোনো কাজ নেই, বা কোথাও বাইরে যাওয়া নেই, শুধু বাড়িতে বসে খাওয়া দাওয়া আর কিছু না। হ্যাঁ, আর মা তো আজকে খাবে না, মা তো মানে মা খাবে না মানে মার মা বললাম এগুলো খাবো না, তো মায়ের জন্য আলাদা রান্না হয়েছে। তো আমার তো সেই জন্য মার রান্না করা আছে, মা খাওয়া হয়ে গেছে, আমাদের একটু খেতে দেরি হলো সবটা মিটিয়ে। তো কি কি এনেছি দেখা যাক এবার। আচ্ছা, কোল্ড ড্রিঙ্কসগুলো কিনেছি অনলাইনে, কিনেছি থামস আপ, কিনেছি মাজা, কিনেছি সবটাই কিনেছি, খাবো। আমার মাজাটা ভীষণ ফেভারিট, তার জন্য মাজাটা খাবো, আর থামস আপটাও খাবে। আমি থামস আপটাও আমার খুব ভালো লাগে, তো আমি আর কি দুটোই খাবো। আর এটা এগ বিরিয়ানি আনা হয়েছে, আমার এগ বিরিয়ানি খুব ফেভারিট, আপনারা জানেন, আগে ভিডিওতে দেওয়া আছে। এটাও এগ বিরিয়ানি আনা হয়েছে, মানে রাত্রিরেও হয়ে যাবে, তার জন্য নিয়ে আসা হয়েছে। আর এটা হচ্ছে কি, টিক্কা বিরিয়ানি, টিক্কা বিরিয়ানি, চিকেন টিক্কা বিরিয়ানি। আচ্ছা, এটা টিক্কা বিরিয়ানি আনা হয়েছে। আর এটা হচ্ছে চিকেন ভর্তা, ভর্তা আনা হয়েছে। আচ্ছা, আর তার সাথে আছে স্যালাড, স্যালাড ওখান থেকেও দিয়েছে, যেখান থেকে নিয়েছি আমরা সেখান থেকেও দিয়েছে, আর কিছুটা ঘরেও আমরা বানিয়ে নিয়েছি। আচ্ছা, এবার টেস্ট করে দেখব। এটা চিকেন টিক্কা না? হ্যাঁ, চিকেন টিক্কা বিরিয়ানি। একদম গরম আছে। আচ্ছা, তুই খেয়ে দেখ, তারপরে আবার দিচ্ছি কিরকম একটু দেখি। কতগুলো চিকেন টিক্কা দিয়েছে? চারটে টিক্কা আছে। আচ্ছা আচ্ছা, আমি এখন একটাই নিচ্ছি, পরে আমি আবার নিচ্ছি, দেখবো। আলু তো খায় না, মানে অতটাও ভালো খায় না, তার জন্য আলুটা আমি নিচ্ছি। আচ্ছা, এগ বিরিয়ানিটা পরে নেব। দেখতে তো দারুণ লাগছে। খাবি তো? হাত দি তুই এটা কি বানিয়েছিস? মশলা কোল্ড ড্রিঙ্কস। আচ্ছা আচ্ছা, ও মানে কি কিভাবে বানালি এটা কোল্ড ড্রিঙ্কসটা? আমি নরমাল জল জিরা দিয়ে লেবু দিয়ে। ও গ্লাস নিয়েছে, এটা কাঁচের গ্লাসে করতে হবে, যাক ঠিক আছে। ও যা পেয়েছি হাতে চলে। না না না, ঠিক আছে ঠিক আছে, এটাও দারুণ লাগে। তাহলে খিদেটা বেশি পাবে। হ্যাঁ, দারুণ। দেখি কি কি রকম, দেখি ওটা মানে জল জিরা হয় না, জল জিরা দিয়ে কোল্ড ড্রিঙ্কসটা বানিয়েছে। তবে আমার নর্মালটাই ভালো লাগে, মানে আমি এমনি কোনো মশলা না, এমনি দিয়েই ভালো লাগে আমার খেতে, শুধুই শুধুই ভালো লাগে। বাবা তুই কিভাবে নিচ্ছিস? পরে নেব। নে আর একটু নে, পরে নিচ্ছি।
আচ্ছা আমি দিচ্ছি দাঁড়া দাঁড়া তুই তো তোরে এরম এরম করে নিচ্ছিস ঠিক করে নে সবই নিয়ে নিচ্ছি চুপ কর নিজে নিজে খেতে পারে না একদম নিজে নিজে খেতে নিতে পারে না না তুই ভয় পাচ্ছিস সব বুফেতে 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 কিভাবে খাস তুই আমি যদি সব নিয়ে নিই ভয় তুই দিচ্ছিস নে আচ্ছা এইটা মনে চিকেন কি বললি এটা চিকেন ভর্তা হ্যাঁ আমার এটা খুব ভালো লাগে তবে মানে আমার অন্য নাম আছে কিনা তার জন্য আমি জিজ্ঞেস করলাম ভালো চিকেন ভর্তা হ্যাঁ ঠিক আছে চিকেন ভর্তাটাও খুব ভালো হ্যাঁ ঠিক আছে খা আচ্ছা আমি চিকেন ভর্তা নিয়েছি এখানে আলু নিয়েছি একটা চিকেন টিক্কা নিয়েছি আচ্ছা বিরিয়ানিটা খেয়ে দেখি কিরকম দারুন দারুন আচ্ছা এবার ডিমটা খেয়ে দেখি কিরকম ডিম আর খেয়ে খেয়ে দেখার কি আছে তবে বিরিয়ানির সাথে ডিমটা আমার একদম চাই যাই এটা তো চাই আলু চাই এটা আমার চাই বিরিয়ানি আমার ভীষণ ফেভারিট তবে এটা এগ বিরিয়ানি না রে টিক্কা বিরিয়ানি মানে চিকেন মানে বিরিয়ানির মধ্যে চিকেন আর মাটন এরকম আর ভালো লাগে না তবে এটা দেখছি খুব ভালো টিক্কা দিয়ে আচ্ছা এটা চিকেন পাসিন্দা টেস্ট করে দেখি কেমন দারুন ঠিক আছে বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব তো আপনারা করছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আজকে আমি আমার ফেভারিট খাচ্ছি বিরিয়ানি সেই আনন্দটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম আপনারা যে আমাকে এত ভালোবাসেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার ভিডিওগুলো আপনারা দেখছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা অনেক ভালো থাকবেন আর আর কি বলবো হ্যাপি উইকেন্ড বন্ধুরা আজকের মতো এখানেই আমার ভিডিওটা শেষ করছি আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নিয়ে আসবো আবার একটা নতুন ভিডিও দেখি কোথাও যদি যাই মানে সামনেই তো 15ই আগস্ট আসছে এই আর কি তো দেখা যাক